পরীক্ষার এই কটা দিন, মানে ভাবছো যে বাংলা ইংলিশ পরীক্ষা তো শেষ, অনেকে দেখছি স্ট্যাটাসে ছবি দিয়ে আর উইলিয়াম শেক্সপিয়ারের চোখে তুলসী পাতা দিয়ে মোটামুটি পুজো দিয়ে যাক বাবা গঙ্গার জলে দিলাম, তুই শেষ, আর জীবনে ইংরাজি বই ধরতে হবে না, জীবন কিচ্ছু দেখোনি তোমরা, বিষয়টা একটু হাস্যকর মনে হলেও বিষয়টা অতটাও হাস্যকর নয়। আমি ভেবেছিলাম যে যাক বাবা মাধ্যমিক পরীক্ষা শেষ, অঙ্ক থেকে রেহাই, ইংরেজি তোমার ইতিহাস সরি ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান থেকে মুক্তি, কিন্তু দেখি বোধ করি জীবনে চলতে গেলে চাকরি পাবা দূরে দূরে থাক, জীবনে চলতে গেলে এই বিষয়গুলোকেও প্রয়োজন। ইংরাজির যে ব্যবহার, তার ব্যবহারটা তোমরা কেউ অস্বীকার করতে পারবে না। তো তোমাদের জন্য বলবো যে পরীক্ষায় যে সময়টুকু তোমরা পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের মাঝে, 5 দিন 7 দিন 10 দিন, অনেকে শুনছি 16 দিন 12 দিনও পাচ্ছে, এই সময়টাকে প্রপারলি ইউজ করতে হবে। সারা বছর প্রথমত পড়োনি বেশ কিছু এক্সপেকটেশন নিয়ে, যে এক্সপেকটেশন যে না ঠিক আছে পরীক্ষা হবে না, করোনা দেবী সহায় তো পরীক্ষা হবে না, পরীক্ষা হলো, টেস্ট হলো, ফাইনাল হলো, ফাইনাল হচ্ছে, তো তোমরা এই সময়টাকেও একই রকমভাবেই কিন্তু ব্যবহার না করে অব্যবহার বা মিস ইউজ তোমরা করছো, ভাবছো আজকে না কালকে পড়বো, আরও তো 5 দিন আছে, কাল না পরশু দিন পড়বই, আরও তো 4 দিন আছে, এই কটা কোনো ব্যাপার না, এ কোনো ব্যাপার না, শেষ দিন ওই ভিডিও লাস্ট ওই চ্যানেলে ওই লাস্ট মিনিট সাজেশন দেবে ওই কটাই পড়বো, আর ওই চ্যানেলে গিয়ে গালাগালি দেবো কোনো সমস্যা নেই, আমরা তো এই করেই চলবে, আর পড়ে কী হবে, এরকম মেন্টালিটি মাথায় গিজগিজ করছে পুরো পশ্চিমবঙ্গের যুব সমাজের মধ্যে। যতক্ষণ না চেঞ্জ আনতে পারছি ততক্ষণ আমার এই গলাকেও বন্ধ করতে পারবে না, কারণ আমি কিছু করতে পারিনি যে ভুলগুলোর কারণে আজকে আমার যুব সমাজ, আমার এই ভাই বোনেরা সেই ভুলগুলো যেন না কখনো করে। ভুল থেকে আমি শিখেছি, তোমরা সেই ভুল না করে তোমাদের শিখতে হয়, তোমরা আগে শিখে এক্সেলেন্সেতে পৌঁছাও, সেটা আমি চাইবো সবসময়। এই 5 দিন এই 7 দিন যে কটা দিন, একটা নির্দিষ্ট সময় করে নাও, সেই নির্দিষ্ট সময়টাকে ব্যবহার করো, পড়ো, লেখো, নিজেকে প্রস্তুত করো, মানে অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করো না, শেষ দিনে গিয়ে মনে করলে মাইক্রো করবে, জেরক্স করবে, টুকলি করবে, ইত্যাদি করবে, এগুলো কিন্তু করো না, এগুলো করলে সর্বোপরি ক্ষতি তোমার হবে এবং সর্বশেষে তোমারই কিন্তু ক্ষতি হবে। আরে বুক চিতিয়ে তো বলতে পারবো একা পরীক্ষা দিয়েছি 60 পেজেতে কি হয়েছে, নিজে লিখেছি নিজে, এই অহংকারটা না প্রয়োজন, এই কনফিডেন্সটা না প্রয়োজন, এই কনফিডেন্স সবার থাকে না, এই কনফিডেন্সটা প্রত্যেকের মধ্যে আনা প্রয়োজন, তার জন্য সময় দিয়েছে, ইউ হ্যাভ দ্য অপরচুনিটিস, তোমার সুযোগ সুবিধা রয়েছে, ইউজ দেম, ব্যবহার করো এই সময়টাকে, বই পড়ো, যে পরীক্ষাটা যে সেই পরীক্ষাটা ভালো করে দেখো। এবার লক্ষ্য করে দেখবে যে ধরো আমি ধরে নিলাম ইতিহাস পরীক্ষার আগে 7 দিন ছুটি, কিন্তু দর্শন পরীক্ষার আগে 3 দিন হতে পারে, তাহলে দর্শন ইতিহাসটাকে ভাগ করে নিয়ে পড়ো না, তুমি ওই দর্শনের জন্য অপেক্ষা করছো তা কিন্তু করো না। ফিজিক্সের আগে 5 দিন ছুটি 12 দিন ছুটি, কিন্তু কেমিস্ট্রির আগে দেখা গেল 4 দিন ছুটি, তখন তাহলে দুটোকে একসঙ্গে নিয়ে পড়ো, এবং লাস্টের 3 দিন তুমি তোমার যে পরীক্ষা আছে পরবর্তীতে সেই 3 দিন সেই পরীক্ষার জন্য পড়বে। ভেরি ইজি, ভেরি সিম্পল ট্রিক, এটা তোমরা নিজেরাই পারবে, আমার বলার প্রয়োজন হয়নি, তবুও তোমাদের মাথায় একটু স্ট্রাইক করালাম, কারণ তোমাদের ভালো হোক সেটা আমি চাইবো, আগামীতেও এখনও চাইছি, তো এই সময়টাকে ব্যবহার করো, খুব মন দিয়ে পড়ো, আর পাশে থাকো তোমাদেরই প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল ফ্রেনি লার্নিংয়ের পাশে থাকো, আর দেখতে থাকো, সাপোর্ট করে যাও যেভাবে তোমরা সাপোর্ট করো, বাজে কমেন্টগুলোকে তোমরা যেভাবে রিপ্লাই দাও, এত মনের ভেতর থেকে আনন্দ আসে কি বলবো, যে না এই ভাইগুলো পাশে দাঁড়িয়েছে, এই বোনগুলো আমাদের পাশে আছে, এ ভালোবাসা সত্যি আই ক্যানট ডিসক্রাইব ইট। হয়তো তোমরা ভাবছো যে স্যার অনেকটাই বলছে, স্যার অ্যাক্টিং করছে, যাই হোক আমি এক্সপ্লেন তো করতে পারবো না যে আমি আসলে কি করছি না করছি, যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে যে কোন কোন সময় তাদের পাশে আমি দাঁড়াই আর কোন কোন সময় আমি তাদেরকে সাপোর্ট করি, তো আজকের এই ইউটিউব চ্যানেল তাদেরই জন্য,
আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স গেইন হচ্ছে, আমার ওই স্টুডেন্টগুলো আনন্দ করছে। আজকে আমার চ্যানেলে একটা ভিডিও 100K উপরে গেছে, তারা আনন্দ করছে, তোমরা আনন্দ করছো, আমার বন্ধুরা আনন্দ করছে। সুতরাং তোমাদের এই রকম ভালোবাসা অভাবনীয়, অকল্পনীয়। হয়তো এতটা গুছিয়ে বলতে পারছি না, কিন্তু ট্রাই করছি তোমাদের সাথে ফিলিংসটা শেয়ার করবার। তোমরা ভালো থেকো, সত্যি তোমরা, তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। আর কৃতজ্ঞতা স্বীকার করলে হয়তো সম্পর্কটা একটু দূরের বোঝায়। এভাবে তোমরা ভালোবাসা দিয়ে যেও। আর আর কি বলবো, এইটুকুই, ভালো থেকো।